আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, দূরের ও কাছের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশেই প্রথমবারের মতো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার প্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হেফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পাবে 10 লক্ষ টাকা, দ্বিতীয় 5 লক্ষ টাকা এবং তৃতীয় হবে যে পাবে 2,50,000 টাকা সহ বিআরবি পরিবারের পক্ষ থেকে থাকছে নগদ মোট 25 লক্ষ টাকার পুরস্কার। প্রিয় দর্শক, আমরা এই প্রতিযোগিতা 25 জন সেরা হাফেজদের নিয়ে শুরু করেছিলাম, তার থেকে প্রথম রাউন্ডে 5 জন বিদায় নিয়েছে, রয়েছে 20 জন, তাদেরকে নিয়ে আমাদের এই দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগিতা শুরু হবে। আমরা এই 20 জন প্রতিযোগীকে 4টি গ্রুপে ভাগ করেছি, হজরত আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু গ্রুপ, হজরত ওমর রদিয়াল্লাহ তাআলা আনহু গ্রুপ, হজরত ওসমান রদিয়াল্লাহ তাআলা আনহু এবং হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহু গ্রুপ। এই 4টি গ্রুপে আমরা 20 জন প্রতিযোগীকে ভাগ করে প্রতিযোগিতার কার্যক্রম সামনে এগিয়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করব, তার আগে প্রতিযোগীদেরকে মূল্যায়ন করার জন্য যারা আমাদের এখানে রয়েছেন জাজেস প্যানেলে, তাদের সাথে পরিচিত হচ্ছি। শুরুতে রয়েছেন শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, একমাত্র বিচারক এবং সভাপতি আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিনিয়র ইমাম ও ভারপ্রাপ্ত খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, শেখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি নদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে বিচারক হিসেবে আরো রয়েছেন সুবহানবাগ মসজিদের পেশ ইমাম হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আমাদের সঙ্গে মেহমান হিসেবে রয়েছেন ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ কাতার শাখার সম্মানিত অধ্যাপক সৈয়দ মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের সঙ্গে আরও রয়েছেন এই অনন্য আয়োজনের অন্যতম উদ্যোক্তা এবং স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা পরিচিত হলাম আজকের বিচারক প্যানেলের সঙ্গে এবং মেহমানের সঙ্গে। এবারে জানিয়ে দিচ্ছি এ পর্বের প্রতিযোগিতার নিয়মাবলী। আমাদের প্রতিযোগী বন্ধুরা মঞ্চে আসবেন এবং সম্মানিত বিচারক মণ্ডলী তাদেরকে কোরআন শরীফের যে কোনো একটি জায়গার থেকে তেলাওয়াত করতে বলবেন এবং প্রতিযোগী বন্ধুরা সেখান থেকে তেলাওয়াত করবেন। দর্শক, প্রতিযোগিতার নিয়মাবলী জেনে নিলাম। আজকে হযরত আবু বকর রদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপে কে কে থাকছে জানিয়ে দিচ্ছি তাদের নাম। হাফেজ মাহমুদুল হাসান আশরাফি, আকমাল আহমেদ, আশিক বিল্লাহ, লাবিব আল হাসান ও হাফেজ মুয়াজ মাহমুদ। শুরু করছি আমাদের আজকের প্রতিযোগিতা। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদুল হাসান, আশা করছি তুমি ভালো আছো। জি শেখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের এই পর্বে তোমার জন্য প্রশ্ন হলো এই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহু ইউহইকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون ولله ملك السماوات والأرض ويوم تقوم الساعة يومئذ يخسر المبطلون وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فكنتم على أعد الآية أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن ظن إلا ظنا حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু মাহমুদুল হাসান আশরাফি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওর চোখে কালো চশমা পরা তার মানে আপনারা বুঝতে পারছেন সে চোখে দেখতে পায় না কিন্তু তার বুকে সে কোরআনকে ধারণ করেছে তার তেলাওয়াত সম্পর্কে আমরা জানব সম্মানিত বিচারক মণ্ডলীর কাছ থেকে শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফাতাহাল্লাহ আলাইকা মাহমুদুল হাসান বিসমিল্লাহি মাশাআল্লাহ কানাত তিলাওয়া রাইআ তোমার চমৎকার তো আমরা শুনতে পেয়েছি আল্লাহ পাক তোমার তেলাওয়াতের মধ্যে বারাকা দান করুন তবে কিছু বিষয় রয়েছে আমি বলছি ইয়াউম ইদিন ইয়াখসারু এখানে যে ইদগাম আল গুন্নাতি এসছে এটি অতিরিক্ত হয়েছে আল কিবরিয়া ও এখানে মাত্রই অতিরিক্ত হয়েছে চার হারাকা অথবা পাঁচ হারাকা হবে এর অতিরিক্ত হবে না মাওলানা মুহিবুল্লাহ আল বাকি নদভি এখানে আর কি বলার আছে এই পর্যায়ে আসার পর জি সুন্দর সুন্দর এর বাইরে কিছু বলার নেই হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন এত সুন্দর তেলাওয়াত আমি অত্যন্ত অভিভূত এর জন্য সে জীবনে কোনো দিন চোখ দিয়া কোরআন শরীফ দেখতে পারেনি শুনে শুনে উস্তাদদের কাছে এত চমৎকার এত সুন্দর এত তেলাওয়াত কেমন করে সে শিখলো এটাই হলো কোরআনের মুজিজা হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন তার কণ্ঠে কোরআনের আওয়াজ যখন বের হয় আমি তো একেবারে অভিভূত হয়ে যাই আজকের মেহমান সৈয়দ মাহফুজুর রহমান আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম মাহমুদুল হাসান আশরাফি থেকে এটা ছিল আমাদের আজওয়া আল কোরআনিয়া আজওয়া ইমানিয়া আল্লাহ পাক তার কণ্ঠে যে মধুরতা দান করেছেন আমি তার জন্য দোয়া করি আমরা এবারে মন্তব্য শুনব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার তেলাওয়াতের মধ্যে যে তারন্নুমটা থাকে যে সৌন্দর্যটা থাকে এটা সত্যি হৃদয়স্পর্শী
তুমি মনে করো এক জায়গায় তোমাকে তাম্বি করতে হলো আর একজন অবলীলাক্রমে পড়ে গেল, তাহলে সে তোমার চেয়ে এগিয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো অত্যন্ত সতর্ক থাকবে। আমরা তোমাকে শেষ পর্যন্ত দেখতে চাই, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বন্ধু তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মাহমুদুল হাসান আশরাফির চমৎকার তেলাওয়াত শুনছিলাম। ডেকে নিচ্ছি আমাদের এই পর্বের পরবর্তী প্রতিযোগী হাফেজ আকমাল আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات ونعيم فاكهين بما آتاهم ربهم ووقاهم ربهم عذاب الجحيم كلوا واشربوا هنيئا بما كنتم تعملون متكئين على سرر مصفوفة وزوجناهم بحور عين والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين وأمددناهم بفاكهة ولحم مما يشتهون يتنازعون فيها كأسا لا لغو فيها ولا تأثيم ويطوف عليهم غلمان لهم كأنهم ويطوف عليهم غلمان لهم ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا قبل في أهلنا مشفقين حسبك صدق الله العظيم ما شاء الله ما شاء الله الحمد لله أكمل أحمد চমৎকার তেলাওয়াত করেছো। যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। বিসমিল্লাহি মাশাআল্লাহ। আকমাল আহমদ, অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী সাবলীর একটি তেলাওয়াত আমরা তোমার কাছ থেকে শুনতে পেয়েছি। আহকামের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আমি পেয়েছি, সুরুরিন এখানে রটি তাফহিম হবে, মোটা হবে, এবং হামসটি আমি পাইনি, ম্যাক নুন কাফের মধ্যে হামসটি আমি পাইনি, বিহাজা এম হুম এখানেও আমি মাতটি কম পেয়েছি।
তো মাদের ক্ষেত্রে তোমাকে একটু যত্নশীল হতে হবে, মাদগুলোকে চার হারাক অথবা পাঁচ হারাকার মধ্যে পড়তে হবে, কেমন? অনেক দোয়া রইল। মুফতি মুহিবুল্লাহ আল বাকী নদভি, এটা একটা সুন্দর পরিবেশ হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতা বিআরবি সহ এরকম যারা ধনাঢ্য ব্যক্তি, ইসলামী মন মানসিকতা ব্যক্তি, তারা এগিয়ে আসছে, সেই জন্য কোরআনকে আরও বিকশিত করার একটা সুযোগ হচ্ছে, এবং যারা এর পেছনে শ্রম দিচ্ছে, অর্থ দিচ্ছে, মানসিকতা খরচ করতেছে, আল্লাহ যেন সবাইকে কোরআনের উসিলায় মাফ করে দেন। হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন, ভাষা তো হারিয়ে ফেলি, এদের সুরের ঝংকার, তেলাওয়াতের চমৎকার, কি ভাষায় বলবো, আল্লাহ পাক তাকে আরও উন্নত আরও ভালো করুক। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হুসাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকমল আহমদকে আরো অনেক দূর আগায়া যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের মেহমান সৈয়দ মাহফুজুর রহমান, চমৎকার তেলাওয়াত, আমি আশা করি সামনের পর্বগুলোতে তুমি আরো ভালো করবে, আল্লাহ তাআলা কবুল করুন। হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, আলহামদুলিল্লাহ আকমল আহমদ তুমি বরাবরই ভালো তেলাওয়াত করো, তুমি আমাদের খুব পরিচিত একজন প্রতিযোগী, আজকেও অনেক ভালো করছো, মানে সেরাদের সেরা মঞ্চে যেভাবে তেলাওয়াত করার সেটাই করেছো। তবে ওই যে ছোট্ট একটু সমস্যা, তো এই জায়গায় যদি পিছিয়ে পড়ো তো তোমার জন্যই ক্ষতি হবে, এই জন্য খুব সতর্কতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ আকমল আহমদ তোমাকেও। দর্শক, আপনারা দেখছেন দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। ডেকে নেব আমাদের আজকের প্রতিযোগিতার তৃতীয় প্রতিযোগী হাফেজ আশিক বিল্লাকে। ইয়ারবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশিক বিল্লাহ, তোমার প্রশ্ন হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، لقد أنزلنا آيات مبينات، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وَمَا أُولَئِكَ بِالْمُؤْمِنِينَ وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم
ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. حسبك. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله الحمد لله جزاكم الله. আশিক বিল্লাহ বন্ধু, চমৎকার তেলাওয়াত করেছো, তোমাকে দেখতেও অনেক সুন্দর লাগছে আজকে। আমরা জানবো আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কি বলেন তোমার তেলাওয়াত সম্পর্কে। শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি। ফাতাহাল্লাহু আলাইকা আশিক বিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার এবং সাবলীল তেলাওয়াত তোমার কাছ থেকে আমরা শুনতে পেয়েছি। মাকাম হেজাজ অর্থাৎ হেজাজ সুরে ওয়া রাসূলুহ, এখানে যে হাটি এসছে, হাট মধ্যে রাখাবার একটি সিফাত রয়েছে, সেটি আদায় হয়নি, খুব খেয়াল করবে। ওয়াইয়াখশা এবং লায়াখরুজুন, এখানে যে খ দুটি এসছে, এগুলোকে তাফখিম করে আদায় করতে হবে, মোটা করে আদায় করতে হবে। কেমন, অনেক দোয়া রইল। মুফতি মুহিবুল্লাহ আল বাকি নাদুফি, আল্লাহ পাক বুঝত, এর কোরআন তেলাওয়াত দেখে আমাদের যারা সারা বাংলাদেশে তারাবির নামাজ পড়তেছে তারা যেন একটু সংশোধন হয়, যে আমরা কীভাবে তারাবি পড়ছি আর আসল কোরআন তেলাওয়াত করার নিয়ম কী এটা যেন একটু বুঝে, এই আবেদনটি আমি যারা দর্শক তাদের কাছে রাখলাম বিনীতভাবে। আমরা আসছি হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন। আসলে ওর নামের মধ্যেই আল্লাহ পাক ও আল্লাহর আশেক হয়ে গেছে। ওর তেলাওয়াত শুনলে মনে হচ্ছিল যেন আমরা আল্লাহর কাছে চলে গেছি। এভাবেই তো কোরআন নাজিল হয়েছিল। কি চমৎকার তার ছন্দ, কি তার সুর। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন। পবিত্র মাহে রমজানের এই পড়ন্ত বেলায় যখন ক্লান্ত শ্রান্ত মানুষ, এই সময়ের জন্য এমন তেলাওয়াতই দরকার ছিল। কোরআনের যাবতীয় ফজিলত বরকত আমাদের দেশকে এবং আমাদের জাতিকে আল্লাহ পাক দান করুন। সাইয়েদ মাহফুজুর রহমান, যেভাবে তুমি আমাদেরকে মুগ্ধ করেছো আল্লাহ তাআলা তোমাকেও সেইভাবে রোজ কিয়ামতের ময়দানে যখন ইকরা ওয়ারতাকি পড়ো এবং এগোতে থাকো সেই একই পরিবেশেও যেন তুমি তেলাওয়াত করতে পারো এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক এবং প্রেমময়তা আরও উত্তরোত্তর বৃদ্ধি হয় সেই কামনাই করি। আমরা যাচ্ছি এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। তোমার কোরআনের তেলাওয়াত শুনে মুসলমানরা আরও বেশি কোরআন প্রেমিক হয়ে যাবে। তোমার যে তেলাওয়াতের মান, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেটা রিয়েলাইজ করার তৌফিক দান করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বন্ধু তোমাকেও। দর্শক ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগী হাফেজ লাবিব আল হাসানকে। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم اتقوا الله لعلكم ترحمون. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم
أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله ছোট বন্ধু লাবিব হাসান সুন্দর তেলাওয়াত করেছো তোমার কণ্ঠটা মনে হচ্ছে একটু ড্যাম ড্যাম তাই কি ওকে দেখিয়ে সম্মানিত বিচারক মণ্ডলী কি বলছেন তোমার তেলাওয়াত সম্পর্কে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারী লাবিব আল হাসান মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি তোমার কণ্ঠ থেকে তুমি থেমেছো আসা আইয়াকুন এই থামার দ্বারা কি হয়েছে অর্থের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে হতে পারে তারা এটা সন্দেহ হয়েছে পুরোটাও যদি হয় আসা আইয়াকুন না খায়রাম মিনহুন তাহলে অর্থটা আসে হতে পারে তারা বিদ্রুপকারীদের চেয়েতে উত্তম তো সেক্ষেত্রে অর্থটা পরিপূর্ণ আসতো এগুলো তুই খেয়াল করবে আল্লাহ পাক তোমাকে তোমার আলমের মধ্যে বারাকা দান করুন শাইখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভি তার তেলাওয়াতের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না আল্লাহ তাকে এটা বড় একটা নিয়ামত দান করেছেন সেই যেন এই নিয়ামতকে ধরে রাখতে পারে কদর করতে পারে এই দোয়াটাই শুধু আল্লাহর কাছে করি আমিন আমিন ধন্যবাদ আপনাকে হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারুদ্দিন আসলে তেলাওয়াতটা হয়েছে আহসান অতি চমৎকার অতি সুন্দর বিনা দ্বিধায় কিভাবে স্মুথভাবে তেলাওয়াত করে গেছে হাসান হাসানের এটা ইসমে তাফজিল আহসান হিসেবে আমি তাকে আখ্যায়িত করতেছি আল্লাহ পাক তাকে আরো হোসন দান করুক যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন এটা সেরাদের সেরা মঞ্চ এখানে আরো মনোবল আরো হিম্মত সহ এইখানে দাঁড়ানো উচিত আর গলার প্রতি একটু যত্ন নেও তোমার মতো সন্তান আরো উন্নতি আরো অগ্রগতি লাভ করুক সৈয়দ মাহফুজুর রহমান আপনার কাছে আল্লাহ তাআলা ইফতারের পূর্বে তুমি যেমন দর্শকদেরকে প্রাণ ভরে কোরআন শুনিয়েছো কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তোমাকে সেইভাবে কোরআন শোনানোর তৌফিক দান করুন প্রধান ব্যক্তি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে আলহামদুলিল্লাহ লাবিব হাসান তুমি নিঃসন্দেহে ভালো হাফেজ এবং অনেক ভালো হাফেজ তুমি কোথায় যেন ফার্স্ট বা সেকেন্ড হয়েছিলে এনটিভিতে সেকেন্ড হয়েছিলে জি মাশাআল্লাহ কিন্তু এটা একটা প্রতিযোগিতা সেখানে ছিল এটা কিন্তু সেরাদের সেরা তুমি সেরাদের সেরা হিসেবে যেভাবে পারফর্ম করার কথা স্টেজে আমরা কিন্তু তোমাকে সেভাবে পাইনি তুমি একটু চেষ্টা করো যাতে সামনের পর্বে সেটা আরো ভালো করতে পারো ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান আপনাকে বন্ধু তোমাকেও ধন্যবাদ দর্শক ডেকে নেব আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী হাফেজ মুয়াজ মাহমুদকে বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ বিআরবি হিফজুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুয়াজ মাহমুদ তোমার জন্য প্রশ্ন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وعليها وعلى الفلك تحملون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليها وعلى الفلك تحملون
وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا هَذَا إِلَّا بَشَرٌ مِثْلُكُمْ يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا فإذا جاء أمرنا فاسلك فيها من فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا ووحينا فاسلك فيها সময় দেওয়া যাবে না আবার বলো ফাওহাইনা থেকেই বলো ফাওহাইনা ইলাইহি ওয়া ওয়াহিনা ফাইযা জাআ আমরুনা ফাসলুক ফিহা মিন আমরুনা ওয়া ফারাতান নূর ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর ফাসলুক فيها من كل زوجين اثنين حسبك صدق الله العظيم ما شاء الله جزاكم الله مواز محمود একটু কেমন আটকে গেল দেখা যাক ঘাবড়ানোর কিছু নাই সম্মানিত বিচারক মণ্ডলী কি বলে শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহি মাশাআল্লাহ মুআজ মাহমুদ তোমার শরীরের কণ্ঠে আমরা সুন্দর তেলাওয়াত শুনতে পেয়েছি আল্লাহ পাক তোমার কণ্ঠের মধ্যে বারাকা দান করুন তবে কিছু বিষয় রয়েছে ফাতারাব্বাসু এখানে যে বাটি এসছে এই বাটি ইস্তেফাল হরফ হিসেবে পাতলা হবে খায়রুন এবং ওয়ালা তুখাতিবনি এখানে এই খগুলোকে একটু স্পষ্ট করতে হবে কেমন যেহেতু ইস্তেআলার হরফ হিসেবে মোটা হবে কেমন যাচ্ছি শেখুল হাদিস মুফতি মুহিবুল্লাহ আল বাকী নদভী আপনার কাছে এক জায়গায় আটকে গেছে এটা তেলাওয়াতের জন্য এবং হিফজের জন্য কোনো অসুবিধা নেই তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য একটু সেটা লক্ষণীয় বিষয় ধন্যবাদ হাফিজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন মুআজ মাহমুদের তেলাওয়াত অত্যন্ত চমৎকার খুবই সুন্দর হয়েছে সে তেলাওয়াত করেছে আপনাদের সন্তানদেরকেও এভাবে কোরআন তেলাওয়াত করাবেন হাফিজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান থেকে যেভাবে কোরআন বের করিয়েছেন
এমন সুন্দর তেলাওয়াত আমার বাংলার ঘরে ঘরে হোক, এই দোয়া আমি করি। সৈয়দ মাহফুজুর রহমান, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। মুয়াজ মাহমুদ, তুমি যখন পড়ছিলে আমার কাছে মনে হচ্ছিল ফাতালালা যেন বারবার ঝরে পড়ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বারাকাত যেভাবে আসমান থেকে আসে, ঠিক তেমনই তোমার কণ্ঠের যে সুর রিদম, এগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। উঠছিল নাম তোমার পড়া উঠছিল এবং নাম ছিল আল্লাহ পাক তোমার এই কণ্ঠের মধুময়তাকে আরও বাড়িয়ে দিন। হাফিজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদের কাছে। আলহামদুলিল্লাহ মুয়াজ মাহমুদ, আমি বরাবর তোমার তেলাওয়াতের একজন ভক্ত, কারণ তুমি যে রিদম এবং যে সুরে তেলাওয়াত করো এটা যে কোনো মোমেন হৃদয়কে স্পর্শ করবে। পৃথিবীতে লোকমা যায় না এমন কোনো হাফেজ নাই, এমন কোনো কারি নাই। এই লোকমা যাওয়াটা এটা কোরআনের একটা মুজিজা, কিন্তু যখন তুমি প্রতিযোগিতা করবে তখন তো এটা খুব দর্শনীয় হয়ে যায়। তারপরে তোমার ঘাবড়ানোর কিছু নাই, তোমার পড়ার মান তো অনেক ভালো, দেখা যাক বিচারকটাকে বিচার করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মুয়াজ মাহমুদ তোমাকেও। দর্শক, আমরা একে একে আজকের পাঁচজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম দেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এর ফলাফল নিয়ে। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমার হাতে সম্মানিত বিচারক মণ্ডলীর ফলাফল এসে গেছে। পাঁচজন প্রতিযোগী আমার ডানে এবং বামে অবস্থান করছে। এখনই আমি ফলাফল ঘোষণা করতে যাচ্ছি, যার নাম বলবো সে এক স্টেপ সামনে এগিয়ে আসবে। মাহমুদুল হাসান আশরাফি, সামনে ডেকে নেব আশিক বিল্লাকে। ফলাফল জানাচ্ছি মাহমুদুল হাসান আশরাফির, তাকে বিচারক মণ্ডলী দিয়েছে 44.6 মার্কস। মাহমুদুল হাসান আশরাফি, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে মোবারকবাদ। আমি সামনে ডেকে নেব হাফিজ আকমল আহমদকে, আকমল আহমদ এবং আশিক বিল্লা। আকমল আহমদ পেয়েছে 45, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে মোবারকবাদ। আমরা দুজন বন্ধুকে পেয়ে গেলাম যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে। আশিক বিল্লা পেয়েছে কত আমরা বলি নাই, আশিক বিল্লা পেয়েছে 46.1। আমি সামনে ডেকে নেব আমাদের ছোট্ট বন্ধু লাবিব আল হাসানকে। লাবিব আল হাসান, তুমি পেয়েছ 45.6, তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে মোবারকবাদ। বাকি রয়ে গেল আমাদের সাথে মুয়াজ মাহমুদ এবং আশিক বিল্লা। মুয়াজ পেয়েছে 43.9, তার মানে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছে আশিক বিল্লা, তোমাকে মোবারকবাদ। মুয়াজ, তুমি আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো। তোমার জন্য বিআরবির পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার এবং 10,000 টাকার চেক। বিদায়ী বন্ধুর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি হাফিজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন এবং আজকের মেহমান সৈয়দ মাহফুজুর রহমানকে। যে মেহমান এবং বিচারক মঞ্চে আসছেন আমাদের বিদায়ী বন্ধুর হাতে গিফট হ্যাম্পার এবং চেক তুলে দেওয়ার জন্য। বিআরবির পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং 10,000 টাকার চেক দিলেন মেহমান এবং বিচারক। এরই মাধ্যমে দর্শক বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল ATN বাংলার পর্দায়। সে পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারবি হিফজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।